প্রায় 1000 কোটি রুপির অনলাইন পঞ্জি কেলেঙ্কারিতে নাম জড়ালো বলি অভিনেতা গোবিন্দর। বলিউডের হিরো নাম্বার ওয়ানকে জিজ্ঞাসাবাদ করতে আসবে ওড়িশার অর্থনৈতিক অপরাধ দমন শাখা। সোলার টেকনো অ্যালায়েন্স নামের কোম্পানি ক্রিপ্টো কারেন্সির আড়ালে ভারতে এই ধরনের দুর্নীতি জাল বিস্তার করেছে, সেই কোম্পানির হয়ে বেশ কয়েকটি বিজ্ঞাপন করেন গোবিন্দা। তার পরিপ্রেক্ষিতেই বলিউড অভিনেতার বিরুদ্ধে অভিযোগ, প্রতারক ওই সংস্থার কার্যকলাপ সমর্থন করছেন গোবিন্দ। ওড়িশার অর্থনৈতিক অপরাধ দমন শাখার প্রধান জে এন পঙ্কজ জানান, খুব শীঘ্রই অভিনেতাকে জিজ্ঞাসাবাদ করা হবে। একটি টিম মুম্বাইতে যাবে গোবিন্দকে জিজ্ঞাসাবাদ করার জন্য। গত জুলাই মাসে ওই সংস্থার একটি অনুষ্ঠানে গিয়েছিলেন অভিনেতা। প্রধান এও বলেন যে তদন্তের স্বার্থে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। গোবিন্দ এই ঘটনায় অভিযুক্ত নন কিংবা সন্দেহভাজনও নন। পরে যদি দেখা যায় যে সোলার টেকনো অ্যালায়েন্সের সঙ্গে গোবিন্দ বিজ্ঞাপনের চুক্তিতেই সীমাবদ্ধ ছিলেন, তাহলে তাকে সাক্ষী হিসাবে পেশ করা হবে। খবর ছড়িয়ে পড়তে অভিনেতার মুখপাত্র বলেন, গোবিন্দ কোনোভাবেই এই ধরনের কোনো দুর্নীতির সঙ্গে জড়িত নন। একটি এজেন্সির মাধ্যমে তিনি ওই অনুষ্ঠানে গিয়েছিলেন, ওই সংস্থার সঙ্গে তার কোনো যোগাযোগ নেই।